হাজার টাকা ছিনতাই হয়ে গেল বোলপুরের এসবিআই ব্যাংক থেকে। নানুরে চণ্ডীদাস থেকে এসেছিল 40,000 টাকা খুচরো করাতে। ওই মুহূর্তে দুই বাইক আরোহী দুষ্কৃতীরা তার হাত থেকে কেড়ে নিয়ে চলে যায় টাকার ব্যাগটি। চোর চোর বলে চিৎকার করলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি। সামনে ট্রাফিক পুলিশ থাকলেও তারাও কোনো সহযোগিতা করতে পারেনি। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। তারপরে আমি ব্যাংকে টাকা নিয়ে আমি টাকা আমি কারখানা থেকে টাকা নিয়ে এসেছিলাম, আমি ব্যাংকে খুচরো করবো বলে, তো আমি 40,000 টাকা ব্যাংকে রেখেছি আর 40,000 টাকা খুচরো নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি মিষ্টির দোকানের সামনে ঢুকেছি কি ওই মাত্র আমার ব্যাগ থেকে গাড়ি করতে যে দেখছি গাড়ি খুলছে, আমি বলছো ধরতে ধরতে চলে গেল। আমি বললাম চোর 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 গাড়ি পারলাম না ধরতে। ওকে কত টাকা ছিল আপনার? 40,000 টাকা। আপনি কোথা থেকে তুলেছিলেন টাকাটা? আমি আমার কারখানা থেকে নিয়ে এসেছিলাম রসুলপুর থেকে। আপনার নামটা দাদা? আমার নাম সুরজিৎ বাচ্চা। It's caught in the crossfire.